नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन, शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। आगामीकाल रविवार 22 जानुआरी 2023 जे पांच राशिर महाप्राप्ति जोग सृष्टि होयेछे सेई पांच राशिर विषये আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন একটি কথা আপনাদের সামনে অনুরোধ করি যে আপনারা এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণভাবে মনোযোগ দিয়ে আপনারা কিন্তু শুনুন ভিডিওটি, কারণ আমি আপনাদেরকে প্রতিদিন কিন্তু এই প্রাপ্তির বিষয়ে কিন্তু রাশির নাম আপনাদেরকে বলে থাকি যে পাঁচ রাশির ক্ষেত্রে মহাপ্রাপ্তি হতে চলেছে, সে পাঁচটি রাশির বিষয়ে কিন্তু আমি আলোচনা করি। তো এই যে মহাপ্রাপ্তি, যে রাশিগুলোর আমি কথা বলবো এবং রাশির রাশিভিত্তিক শুভ সময়, রাশিভিত্তিক টার্গেট নাম্বার আপনাদেরকে আমি কিন্তু দিই। শুধুমাত্র টার্গেট নাম্বার অথবা শুভ সময় জেনে বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন সেটা কিন্তু নয়, কারণ এখানে আপনার জন্ম ছক আমি দেখতে পাচ্ছি না। প্রথম, আপনার কিসের মহাদশা চলছে আমি দেখতে পাচ্ছি না, আপনার হস্তরেখা দেখতে পাচ্ছি না। এটা একটা ইন জেনারেল রাশিফল। তবে এই পাঁচ রাশির আমি কথা বলছি, কিছু সংখ্যক মানুষের কিন্তু আগামীকাল প্রাপ্তির কিন্তু বড় সম্ভাবনা কিন্তু আছে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি রয়েছে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর, কারণ এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা, কারণ ভাগ্য ব্যতীত এই প্রাপ্তি কিন্তু হয় না। এই ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোর উপর কোনো অশুভ গ্রহের দৃষ্টি আছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, অশুভ গ্রহ যখন পাপিক গ্রহের দৃষ্টি পড়ে কি না সেখানে কিন্তু শুভ ফলটা কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য পাপিক গ্রহের দৃষ্টিটা আছে কি না সেটা সঠিক প্রতিকার প্রতিবিধান অবশ্যই করা দরকার, এবং আপনাকে দেখতে হবে যে আপনার ন্যাকাল চাটে কোন কোন জায়গাগুলোতে শুভ অবস্থাতে আছে। এবং এর পাশাপাশি আমি প্রতিদিন চারটি গ্রহের কথা বলি, রাহু, শনি, শুক্র এবং বুধ। এই চারটি গ্রহ আপনার জন্মকুণ্ডলিতে অথবা হস্তরেখাতে আপনার কেমন রয়েছে, অর্থাৎ এই চারটি গ্রহ যদি আপনার শুভ অবস্থাতে থাকে, দশা যদি আপনার পারমিট করে, তাহলে আমি যে কথাগুলো বলছি সেটা কিন্তু আপনার সঙ্গে কিন্তু আগামীকাল কিন্তু ঘটতে কিন্তু চলেছে। একই রাশির একাধিক মানুষ রয়েছে, তাদের ক্ষেত্রে যে প্রত্যেকের ক্ষেত্রে যে মিলবে আমি কখনো এটা দাবি করি না, কিছু সংখ্যক মানুষের কিন্তু আগামীকাল প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার দেখা দরকার যে আপনার এই প্রাপ্তির যোগটা কোন সময় রয়েছে, কোন বছরে রয়েছে। দেখুন, দেখা যাচ্ছে আপনার প্রাপ্তির যোগটা কেটে গেছে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু প্রাপ্তি ঘটানো কিন্তু সম্ভব। এবং এর পাশাপাশি রাহুকে মজবুত করুন, যাদের অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচ আপনাকে এই প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু খুব চটজলদি কিন্তু সাহায্য কিন্তু করবে, অর্থাৎ আপনি প্রচেষ্টা করছেন কিন্তু আপনার বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনাকে খুব তাড়াতাড়ি প্রম্পট এই প্রাপ্তি কিন্তু ঘটাবে। কত অ্যামাউন্টের প্রাপ্তি ঘটাবে সেটা ডিপেন্ড করবে আপনার ভাগ্যভাবের উপর। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব ন্যাকাল চার্ট বিচার করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং বর্তমানে রাহু রক্ষা কবচ ক্যাশ অন ডেলিভারিতেও দেওয়া হচ্ছে, যারা ক্যাশ অন ডেলিভারি নিতে ইচ্ছুক আছেন তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা
মেসেজ করুন। এবার আপনাদেরকে আমি একটি কথা বলি, আগামীকাল রোববার অনেকেই বাজার যান, সকালবেলা খুব সকাল সকাল উঠে বাজার গেলেন, কিন্তু এখানে দেখা দরকার যে আপনি প্রতিদিন কিন্তু একটি করে টিকিট কাটছেন, কাটতে কাটতে আপনি হয়তো মানে প্রচুর অর্থ লস করে ফেলেছেন। তবে আপনি একবার দেখিয়ে নিন নিজস্ব জন্মছকটা। তবে আপনি রাহুর বীজমন্ত্র পাঠ করুন, রাহু রক্ষা কবচ পরিধান করুন। এবং যারা ভাবছেন যে না আমি তো মাঝে সাঝে একটি টিকিট কাটি, আগামীকাল রোববার খুব একটা ভালো সময় রয়েছে, আগামীকাল রাশিভিত্তিক তো বলবই, বাজার গেলেন হয়তো আপনার কোনো চেনা পরিচিত কারোর সঙ্গে দেখা হলো, সেখানে এই গল্প গুজব করতে করতে এই শীতের মধ্যে চায়ের দোকানে চা খেলেন, দিয়ে আপনি একটি টিকিট আপনি হয়তো কাটলেন, আপনার সেই বন্ধুও কাটলো আপনিও কাটলেন, যে দেখা যাক যে একটা ছোট্ট টিকিট যদি আমাদের ভাগ্যকে বদলে দেয়। কখন কিভাবে মানুষের ভাগ্য বদলে যেতে পারে কেউ কিন্তু বলতে পারে না। এই জন্য আমি বারবার বলছি আপনার ন্যাকাল চার্ট এবং হস্তরেখাটা আপনি বিচার করুন। আপনি যে আগামীকাল টিকিট কাটবেন আপনার জন্য সময়টা কি আদর্শ রয়েছে সেটা আগে জেনে নিন। আপনি হয়তো বাজার গিয়ে গল্পগুজব করতে করতে ঠান্ডার দিন গরম চা খেয়ে একটা টিকিট আপনি হয়তো কাটলেন, ভাবছেন ওই খুব অল্প টাকার তো টিকিট কাটছে, এই অল্প অল্প করেই কিন্তু অনেক টাকা কিন্তু মানুষের কিন্তু নষ্ট হচ্ছে। এই জন্য আমি বলছি সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান এবং কোন সময়গুলোতে যোগ রয়েছে এবং আপনার ফরচুনা নাম্বারটা কোনটা, আপনার টার্গেট নাম্বারটা কোনটা সেটা আগে জেনে নিন, তারপর আপনি ইনভেস্টমেন্ট করুন, দেখবেন আপনার প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি এটা টোটাল ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার ন্যাকাল চার্টে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে নিশ্চিত নিশ্চিত রূপে আপনি কিন্তু আগামীকাল বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু করবেন। আগামীকাল রাহুকাল রয়েছে 4:30 থেকে 6:00 পর্যন্ত রাহুকাল রয়েছে। এবার আমি একে একে রাশিগুলোর নাম আপনাদেরকে জানাই। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 10:44 থেকে 12:37 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের যে আগামীকালের শুভ সময় 11:27 থেকে 12:36 পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম লিখে রাখুন, প্রাপ্তি নিশ্চিত হতে চলে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। আপনাদের শুভ সময় সকাল 10:45 থেকে 12:18 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো তুলা রাশির পর মহাসৌভাগ্যশালী রাশি, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং আরেকটি যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4। আপনাদের শুভ সময় সকাল 11:00 থেকে 12:31 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো আগামীকাল গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, তার আগে আমি একটি কথা বলবো, চ্যানেলটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করুন। এই যে মহাপ্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু আসে, কারো ক্ষেত্রে দেরিতে আসে কারো ক্ষেত্রে আগে আসে, এবার ডিপেন্ড করছে আপনার জন্মছকে কোন যোগটা আপনার ক্ষেত্রে রয়েছে, আপনার ক্ষেত্রে দেরিতে আছে না আগে আছে,
এবং কিছু কিছু সংকেত আছে যেটা দ্বারা বোঝা যাবে যে আপনার প্রাপ্তির যোগ খুব আগত, খুব তাড়াতাড়ি আগত। সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক দিশা আপনাকে কিন্তু দেখাতে পারবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম মহা সৌভাগ্যশালী রাশি। আগামীকালের জন্য প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 6। আপনাদের শুভ সময় 12টা থেকে 1টা 14 মিনিট পর্যন্ত টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। তো প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং আমি একটি আপনাদের সামনে অনুরোধ বারবার করছি, চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন, শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।